নমস্কার বন্ধুরা, আফটার 50-তে সবাইকে স্বাগত। এখন রাজ্যে করোনা ভাইরাসের জন্য চলছে লকডাউন। প্রয়োজনের অতিরিক্ত আমরা এখন ঘর থেকে কোথাও যাচ্ছি না, সবসময় ঘরে থাকার চেষ্টা করি। সবজি তো আমার ছাদেই তৈরি হয়। আমি যে ক্রেটে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, আজকে সেই ঢেঁড়স আজকে আমি হারভেস্ট করব। ছোট্ট ক্রেটে আমি সেই 5 পাতা ঢেঁড়স লাগিয়েছিলাম, বেশ বড় বড় হয়ে গেছে আমার ঢেঁড়সগুলো। এই গাছ থেকে ঢেঁড়সগুলো তোলার জন্য আমি আজকে কাঁচি ব্যবহার করব, যাতে ঢেঁড়সগুলো তোলার সময় আমার গাছে যেন কোনো আঘাত না লাগে। বেশ অনেকগুলোই ঢেঁড়স কিন্তু আমার গাছে হয়েছে। আমার কিন্তু খুব বেশি গাছ নয়, কয়েকটা হচ্ছে। আমি বড় বড় ঢেঁড়সগুলো সব তুলে নিয়েছি। আর এই যে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট ফুল, ফুল ফুটে গেছে, ছোট্ট ছোট্ট ঢেঁড়স কয়েকটা বাকি রয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঢেঁড়স গাছে প্রচুর ফুল ধরেছে, প্রচুর। এই যে ঢেঁড়সগুলো আমি তুলেছি আজকে, আজকে এই অসময় কিন্তু আমার এই ঢেঁড়সগুলো অনেক কাজে লাগবে। বাড়ির বাইরে বাজারে আমাকে যেতেও হবে না। গাছ লাগান বন্ধুরা, গাছ লাগানোর আনন্দটাই খুব আলাদা। চেষ্টা করলে সবাই পারবেন গাছ লাগাতে, গাছ লাগালে ফল তো হবেই। দেখেছেন কত ফুল আছে গাছে? দেখুন গাছে এখনো ফুল আছে। আর ছোট ছোট ভেন্ডিগুলো আমি তুলিনি, ওইগুলো আমার কয়েকদিন বাদে কাজে লাগবে। দেখেছেন কতগুলো তুলেছি? আজকে এখানে ভেন্ডিগুলো তোলা হয়েছে, আমি একটু সার দিয়ে দেব, কম্পোস্ট সার দেব, আর একটু সর্ষের খোল দেব।
বলুন তো বন্ধুরা, এটা কী গাছের ফুল? প্লিজ কমেন্ট করবেন, জানাবেন এটা কী গাছের ফুল। এখানে দুটো দেখছেন, আর একটা ছোট্ট হয়েছে, এই যে। প্লিজ কমেন্ট করবেন। রাজ্যে লকডাউনের সময় আমার কিন্তু ছাদ বাগানের গাছগুলো খুবই আমায় সাহায্য করলো। গাছে আমার বেগুন হয়েছে, সব কিছুই আছে, সবজি। লাল শাকটা এখনো বড় হয়নি, হবে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহ দেবার জন্য সাবস্ক্রাইব করুন, যাতে আমি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।